ঐতিহাসিক সাতই নভেম্বর জাতীয় বিপ্লব ও জনসংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেন বাহরাইন বিএনপি শুক্রবার দেশের রাজধানী মানামা কিউ রেস্টুরেন্টে বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি আকবর হোসেনের সভাপতিত্বে ও ফিরোজ আলম কিরণের সঞ্চালনায় পবিত্র কোরআন তেলওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিএনপির সাবেক সিনিয়র উপদেষ্টা ইউসুফ হোসেন সেলিম গেস্ট অব অনার ছিলেন বিএনপির সাবেক সহসভাপতি হাজি বিল্লাল হোসেন প্রধান আলোচক ছিলেন হারুনুর রশিদ মাস্টার বিশেষ অতিথি ছিলেন এমবি বি জালাল উদ্দিন নজরুল ইসলাম মানিক রফিকুল ইসলাম আকন সাইফুল ইসলাম মুস্তাক আহমেদ মাসুদ আলম আহসানুল্লাহ মাসুদ সহ সংগঠনের অন্যান্য নেতারা অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন আবুল কাশেম মিন্টু আমির হোসেন মিরু জিয়া আল মামুন কাজী যুবরাজ আবুল কালাম রাজ শওকত হোসেন সাগর আমির হামজা শাহ নেওয়াজ তোফায়েল পাটোয়ারি তাহের পাটোয়ারি মোহাম্মদ শাহজাহান মোহাম্মদ বাবুল মিয়া আব্দুল হামিদ উদ্দিন কামাল হোসেন মোহাম্মদ লোকমান কাউসার আহমেদ মোহাম্মদ হাফিজ মোহাম্মদ জামাল সহ অনেকে